This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবর আপনাদেরকে দেখাবো তাতে আপনি চিন্তায় পড়তে বাধ্য, কারণ এখন যদি কোনো খারাপ ঘটনা দেখেন তাতে যদি প্রতিবাদ করেন তাতে মারধর শ্লীলতাহানি কিচ্ছু বাদ যাচ্ছে না। আর বিরোধীরা এরকম একটার পর একটা ঘটনা ঘটার জন্য প্রশাসনের দিকেই আঙুল তুলছে। পাড়ায় পাড়ায় কি সমাজ বিরোধীদের সংখ্যা বাড়ছে, বেড়েই চলেছে অনিয়ম বেনিয়ম, আর প্রতিবাদ করলে জুটছে মার। শান্তিপুর, এন্টালি, লেকটাউন সর্বত্রই দুর্দশার এক ছবি। এবছর কালীপুজোয় দেদার শব্দবাজি ফেটেছে, ডেসিবেলের সীমা ছাড়িয়ে সুপ্রিম কোর্টের ধার্য করে দেওয়া সময়সীমা পার করে বাজি ফেটেছে। কানের পর্দা ফাটার জোগাড়, শিশু বৃদ্ধ অসুস্থদের প্রাণ যায় যায়। যেমন কলকাতার এন্টালিতে রবিবার রাত 12টাতেও দেদার বাজি ফাটছিল, ঘরে অসুস্থ মা। তাই প্রতিবাদ করেন তরুণ সায়ন কুণ্ডু, প্রথমে বচসা, তারপর 20-30 জন ওই তরুণের ওপর হামলা চালায়। এখানেই হেনস্থার শেষ নয়, অভিযোগ এন্টালি থানার পুলিশ প্রথমে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেয়। যে ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল তার বাড়িতে আমাদেরকে নিয়ে আসে, যে ছেলের সঙ্গে বসিয়ে থানায় ওখানে কথাবার্তা বলবে। তখন আমার বাবা বললেন আমরা সেটেলমেন্ট করবো না, আমরা কেস করব। পরে যখন মিডিয়ার লোকের সঙ্গে কথা বলি তখন আমার বাবা যে স্লিপটা দেখাতে যায় তখন ওরা বুঝতে পারে। তখন আমার বাবাকে আর আমাকে টেনে ভেতরে ওরা ঢোকায়, ঢুকিয়ে ওখানে পরে আবার কেস ফাইল করে, কেস ফাইল করে আমাদেরকে পেছন গেট থেকে বার করার চেষ্টা করে। সংবাদ মাধ্যমে খবর দেখানোর পর তৎপর হয় পুলিশ, গ্রেফতার দুই অভিযুক্ত। লেকটাউনে বিসর্জনে বাজি ফাটানো ঘিরে তুলকালাম। দক্ষিণদারির দেবীঘাটে দুপক্ষের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন এক ইন্সপেক্টরই। লেকটাউনের অন্য ঘটনাতে আক্রান্ত পাতিপুকুরের দম্পতি, মহিলাকে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদ করায় মারধর স্বামীকে। এক্ষেত্রে অবশ্য তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কালীপুজোর বিসর্জন ঘিরে তুলকালাম হয়েছিল শান্তিপুরেও। মুখে মদ নিয়ে মহিলার গায়ে ছেটানোর অভিযোগ ওঠে, সেখানেও প্রতিবাদ করায় মহিলা, তার স্বামী ও তাদের বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। সংবাদ মাধ্যম খবর দেখানোর পর নড়ে চড়ে বসে পুলিশ, গ্রেফতার চার। রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি কারো বিশ্বাস নেই, একের পর এক রাজ্যে এমন ঘটনা ঘটে যাচ্ছে, কোথাও ধর্ষণ বা শ্লীলতাহানিকে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নেই, কিছু নেই। এখানে নৈরাজ্যের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এই মুহূর্তে আর এই নৈরাজ্যের রাজ্যকে উপহার দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। মুখ বধির হয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজত্ব করছেন, সারা বাংলা জুড়ে নৈরাজ্য চলছে, তাই বাংলা এই মুহূর্তে নৈরাজ্যের রাজ্যে রূপান্তরিত হয়েছে। প্রশাসন করা নয় বলেই কি সমাজ বিরোধীদের দাপট বাড়ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার এক মর্গের কথা বলি, যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি, বিকল সমস্ত ফ্রিজার, পচে যাচ্ছে বহু বেওয়ারিশ লাশ। বিরোধীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ফ্রিজ খারাপ করে রাখা হয়েছে, পচন ধরে মৃতদেহ নাকি পাচার করা হচ্ছে। আপডেট বাংলা, এবার মালদার আপডেট। একের পর এক মৃতদেহ পচে যাচ্ছে, ধরছে পোকা, পচা লাশের দুর্গন্ধ ছড়াচ্ছে। মালদা মেডিকেল কলেজের মর্গ চত্বরে টেকা দেয়। বছরখানেক ধরে মালদা মেডিকেলের মোট 8টির মধ্যে 6টি ফ্রিজার বিকল, তার মধ্যে 5টি ফ্রিজার হাসপাতালের মর্গে রয়েছে। ফ্রিজার বিকল হয়, একাধিক বেওয়ারিশ মৃতদেহ পচে যাচ্ছে। মর্গের দায়িত্বে থাকা কর্মীও মৃতদেহ পচে যাওয়ার কথা স্বীকার করে নিচ্ছেন। ফ্রিজ বন্ধ হয়ে গেলে কি হয়, মাছ নষ্ট হবে, মাংস নষ্ট হবে, সেরকম মানুষ নষ্ট হবে। তো ভাই দেখো, নষ্ট তো হবে, একটা বাক্সর মধ্যে যদি ঢুকে যায় একটা বডিতে, নষ্ট তো হবে। পরিস্থিতি এতটাই খারাপ যে নাকে রুমাল চেপে ঘুরছেন রোগীর আত্মীয়রা। প্রচণ্ড গন্ধ, মানে থাকা যায় না এখানে, পোকা ধরে নিচ্ছে, নাক দিয়ে যেতে, নাক বন্ধ করে যেতে হচ্ছে, নাক বন্ধ করে আসতে হচ্ছে ওখানে, খুবই গন্ধ, তো অতিরিক্ত গন্ধ, থাকা যায় না গন্ধ করে। জেলার বিজেপি নেতৃত্বের অভিযোগ, হাসপাতাল থেকে মৃতদেহ পাচার করা হচ্ছে। আমরা আরজিকর কাণ্ডে দেখেছি কত বড় দুর্নীতি সামনে এসেছে, তাই আমরা মনে করছি এই দেহ লোপাট করে কোনো বিশাল ষড়যন্ত্র এবং দেহ পাচারের সঙ্গে এরা যুক্ত আছে, তাই ভারতীয় জনতা পার্টি বড় আকারে তদন্ত চাই। যদিও কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন ধরে মেরামতের টাকা পাওয়া যায়নি। করা ছিল অনেকদিন হলো, প্রায় 1 বছরের বেশি খারাপ আছে জানি। অ্যালোনমেন্ট কিছুদিন আগে এসছে, 1-1.5 মাস আগে প্রায় অ্যালোনমেন্ট পেয়েছি আমরা, সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানানো আছে, কিন্তু তারা মানে এখনও সম্ভবত টেন্ডার কমপ্লিট করে উঠতে পারেনি, বা তাদের টেন্ডারের কিছু
কারণ হয়তো এখনো কাজটা শুরু করতে পারেনি। হাসপাতালের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই, বিজেপিকে পাল্টা জবাব তৃণমূলের। খারাপ হতেই পারে, বিদ্যুৎ খারাপ হলেই ফ্রিজ খারাপ হবে, এরকম কোনো ব্যাপার নাই। দীর্ঘদিন যাবৎ হয়নি এরকম কোনো ইয়ে শুনে না। আজকালের মধ্যে কিছু হয়ে থাকলেও আমাদের যারা হসপিটাল প্রশাসন আছে তারা দ্রুত এটাকে ঠিক করার চেষ্টা করবে। আর বিরোধীদের ঢাক বাজানো ছাড়া আর কিছু নেই, তারা ঢাকই বাজাবে, কারণ জনগণ তাদেরকে কোনো জায়গায় কাজ করার সুযোগ দেয়নি। মালদা জেলায় এটি একমাত্র মর্গ, শুধু জেলার নয়, এই মর্গে পাশের তিন জেলা এবং বিহার ও ঝাড়খণ্ড থেকেও মৃতদেহ আসে। স্বাভাবিকভাবে এই মর্গে বছরভর চাপ থাকে। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই এটা স্বীকার করে নিয়েছেন এবং তারা এটাও জানিয়েছেন, এই বিষয়ে তারা রাজ্যকেও জানিয়েছেন, কিন্তু কোনোই ভ্রুক্ষেপ নেওয়া হয়নি, এমনকি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাতে এই ফ্রিজগুলোকে ঠিক করা হয় বা নতুন ফ্রিজ আনা হয়। প্রশ্ন হলো যে এত দায়সারা মনোভাব কেন, কেন এত দেরি করা হচ্ছে নতুন ফ্রিজ আনার জন্য? তাহলে কি এই দেরি করার পেছনেও আলাদা গভীর কোনো কারণ রয়েছে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আচ্ছা, বাংলায় তো ভোটের হাওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু আবহাওয়ার কথা যদি বলা যায় সেটা ঠান্ডা না গরম একটু কনফিউজ হচ্ছি আমরা। বাংলায় কি শীত তাহলে চলে এলো? শীত লাগছে, আবার একটু বেলা থেকে গরমও লাগছে, কি বলুন তো? বাংলার আপডেট দেখেন। না, এগুলো পুরনো ছবি নয়, সব ছবি সোমবার সকালের। ঘন কুয়াশার চাদরে ঢাকা বঙ্গের একাধিক জেলা, কিছু কিছু জায়গায় ট্রেনের চাকাও আসতে গড়িয়েছে। শীত কি তাহলে দরজায় কড়া নাড়ছে? ঘন কুয়াশা মনে আশা জাগালেও হাওয়া অফিস কিন্তু এখনও সুখবর শোনাতে পারছে না, বরং এখনও ঠান্ডার লেশ মাত্র নেই দক্ষিণবঙ্গে। শুকনো হাওয়ার বদলে এখনও ঘাম হচ্ছে, সেই কারণে সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপর। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাঁকুড়া সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা সামান্যই কমার সম্ভাবনা। আমাদের আইএমডি প্রেডিকশনই হচ্ছে যে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত মিনিমাম টেম্পারেচার যেটা সেটা অ্যাবাভ নর্মাল থাকবে। আপাতত অস্বস্তিকর আবহাওয়া চলবে, এই কুয়াশার ফলে চাষে আরও কিছুটা ক্ষতির সম্ভাবনা, উল্টে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি, সরাসরি আমরা সেই ছবি আপনাদের দেখাবো। দু জায়গার ছবি দেখাবো আমরা, রাসবিহারীর ছবি দেখাবো আপনাদের এবং দেখাবো কলেজ গোয়ার ছবি। একই সঙ্গে কলেজ স্ট্রিটের ছবি দেখছেন এবং রাসবিহারীর ছবি। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি, কলেজ স্ট্রিট থেকে রাসবিহারী মোড়, মোমবাতি মশাল জ্বালিয়েই প্রতিবাদ। আগামীকাল ফের সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার